স্বাগত জানাচ্ছি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল newsnow24.com এর খেলাধুলা বিষয়ক আয়োজন নাও স্পোর্টসে। সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। আজকে শুরুতে আলোচনা করব করোনা ভাইরাস এবং বিশ্ব ফুটবল নিয়ে। করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে, তার প্রভাব পড়েছে ফুটবল মাঠে। ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলার কোয়ারেন্টাইনে। গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলাস মারিনাকিস করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। দু সপ্তাহ আগে অলিম্পিয়াকোসের বিপক্ষে একটি খেলায় মাঠে নেমেছিল আর্সেনাল। সেই ম্যাচে কিছু ফুটবলার মারিনাকোসের সংস্পর্শে গিয়েছিলেন। এটি নিশ্চিত হওয়ার পরই দ্য গানার ফুটবলারদের আলাদা করা হয়েছে বলে জানিয়েছেন খোদ ক্লাবটি। মারিনাকিস নটিংহ্যাম ফরেস্টেরও মালিক। করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সঙ্গে কোনো সংস্পর্শে এলে নিজেকে 14 দিন আলাদা করে রাখতে হবে। খেলোয়াড় ছাড়াও আর্সেনালের 4 স্টাফ মারিনাকিসের কাছে বসেছিলেন, তাদেরও 14 দিন আলাদা ঘরে রাখা হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। ব্রাইটনের সঙ্গে 14 মার্চ তারা মাঠে নামতে পারবেন বলে জানিয়েছেন ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল ম্যানচেস্টার সিটির, সেই ম্যাচটি স্থগিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া ফ্রান্সের সংবাদ মাধ্যম জানিয়েছে পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেকেও করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এদিকে স্প্যানিশ ফুটবল লীগের সব খেলা আগামী 2 সপ্তাহের জন্য দর্শক ছাড়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অন্যদিকে 2020 সালের ইউরোপ প্লে অফের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে প্রাণঘাতী ভাইরাসের কারণে। আগামী 3 এপ্রিল সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে ফাঁকা মাঠে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ 16-র ফিরতি লেগে ইতালিয়ান সিরিয়া লীগের ক্লাব নাপোলিকে আতিথ্য দেবে বার্সেলোনা। করোনা ভাইরাস আতঙ্কে কোনো দর্শক মাঠে প্রবেশ করার সুযোগ পাবে না সেই ম্যাচে। এতে বিরাট এক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বার্সেলোনা। বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমিও জানিয়েছেন ফাঁকা মাঠে খেলা হওয়ায় তাদের ক্ষতি হবে 6 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় 57,63,43,517 টাকা প্রায়। দর্শক, এবারে চলে যাব ক্রিকেট সংবাদে। ক্রিকেট মাঠ থেকে অবসরে গিয়েছেন অনেক তারকা ক্রিকেটার, এবার তাদেরকে নিয়ে শুরু হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারতীয় লিজেন্ডরা শ্রীলঙ্কা লিজেন্ডদেরকে হারিয়েছে 5 উইকেটে। উত্তেজক ম্যাচে 8 বল বাকি থাকতেই 5 উইকেটে জয় তুলে নেয় ভারতীয় কিংবদন্তিরা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা লিজেন্ড 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 138 রান করে। জবাবে ব্যাট করতে নেমে এক সময়ে মাত্র 19 রানে 3 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। ভারতীয় লিজেন্ড সচিন টেন্ডুলকার সেহবাগ ওপেনিং জুটিতে খুব বেশি আগাতে পারেনি। এরপর নামা যুবরাজ সিংও আগাতে পারেনি তার যে অতীত রেকর্ড ছিল সেই রেকর্ডের মতো। মাত্র 4 রানে প্রথম 3 ব্যাটসম্যান হারিয়ে ফেলে ভারতীয় কিংবদন্তির দল। সেখান থেকে মোহাম্মদ কাইফের 45 বলে 46 রানে ধৈর্যশীল ইনিংস বিপর্যয় রোধ করেন। শেষ বেলায় 6টি 4 ও 3টি ছক্কার সাহায্যে 31 বলে অপরাজিত 57 রানে ছকছকে ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ইরফান পাঠান। মূলত পাঠানের আগ্রাসী হাফ সেঞ্চুরিতে ভর করেই 18 ওভার 4 বলে 5 উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজন 139 রান তুলে নেয় ভারত। বল হাতে চামিন্দা ভাস 3 ওভারে মাত্র 5 রানের বিনিময়ে 2টি উইকেট দখল করেন। তার আগে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 23 রানের ইনিংস খেলেন চামারা কাপুদেগেরা ও অধিনায়ক তিলকরত্নে দিলশান। রমেশ কালুবিতারানা করেন 21 রান, এছাড়া থিলান তুষারা 10, সচিত্র সেনানায়কে 19 ও ফারভেস মাহরুফ 10 রান করেন। আতাপাতু 1 ও উপল চান্দনা 3 রান করে আউট হন। অজন্তা মেন্ডিস 9 ও রঙ্গনা হেরাত 3 বলে 12 রান করে অপরাজিত থাকেন। ভারতীয়দের হয়ে বল হাতে মুনাফ প্যাটেল 4 ওভারে 19 রানের বিনিময়ে 4টি উইকেট দখল করেন। ম্যাচ সেরা হয়েছেন ইরফান পাঠান। দর্শক, এই ছিল আজকের নাও স্পোর্টসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।